শান্তি মিছিলের নামে, শান্তি সমাবেশের নামে সেই একাত্তরে রাজাকার রাজা করেছিল, আজকে তারা কিন্তু সেই কাজটি করে যাচ্ছে। তাই আমি বলবো বর্তমান এরা হচ্ছে নব্য রাজাকার বাংলাদেশে। এই হায়ানার কবল থেকে বাংলাদেশকে মুক্ত করার দায়িত্ব কিন্তু যুব সমাজকেই নিতে হবে। 69-এর গণ আন্দোলনের, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে এই দেশের ছাত্র এবং যুব সমাজই কিন্তু ভূমিকা রেখেছে এবং মানুষকে নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ থেকে মানুষকে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সেই আন্দোলনে মূল ভূমিকা রেখেছিলেন এ দেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসু। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই বলেছেন বাকশাল, ভয়াবহ বাকশালের কথা বলেছেন, বাকশালের চাইতে বেশি নির্যাতনকারী সরকার হচ্ছে বর্তমান এই ফ্যাসিস্ট শাসিন সরকার, যারা এই দেশের অস্তিত্ব নিয়ে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। একটি দেশ টিকে থাকে দুইটি বিষয়ের উপরে, সেই দেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং সেই দেশের নির্বাচন ব্যবস্থা ঠিক আছে কিনা, এই দুইটি জিনিসই কিন্তু এই শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছে। 70-এর নির্বাচনের যদি ফলাফল তৎকালীন সরকার মেনে নিত, পাকিস্তানি সরকাররা মেনে নিত, তাহলে কি 71 হতো কিনা এটি কিন্তু প্রশ্ন রয়েছে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু পরবর্তীতে 71 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করেছে এই বাংলাদেশ। আজকের বাস্তবতায় যদি আমরা চিন্তা করি, সেই মানুষের ভোটের অধিকার কিন্তু এই সরকার কেড়ে নিয়েছে। সেই জন্য বাংলাদেশের বর্তমান মানুষকে কিন্তু যদি বলি আমরা ভোট চোর কে, ভোট চোরের নাম কি, তাহলে কিন্তু আওয়াজ তুলে একটি, এই অবৈধ প্রধানমন্ত্রী নিজেকে ভোট চোর হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে। কাজে আজকে মানুষের যে অধিকার, ভোটের অধিকার, সেই অধিকারের আন্দোলনে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি। আমরা জাতীয়তাবাদী যুবদল আমরা আহ্বান জানাবো সকল যুব সংগঠন, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। আজকের বাস্তবতায় বাংলাদেশের মানুষ কিন্তু একটি জিনিসই চায়, এই সরকারের পতন দেখতে চায়। পতনের আগে মানুষ কিন্তু আবুল তাবুল কথা বলে, এটাই স্বাভাবিক। এই সরকারের পায়ের নিচে যে মাটি নাই সেটি কিন্তু বাংলাদেশের মানুষ ভালো করেই বুঝে এবং জানে। ফ্যাসিবাদ দের পতন কিন্তু যে কোনো সময়ই ঘটতে পারে।
একটি দেশের ফ্যাসিবাদ যখন নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দেয় বুঝতে হবে তার পতনের দিন তাড়াতাড়ি শুরু হচ্ছে। আজকে যেদিকেই যান, এখানে অনেকেই বলেছেন আজকে গণ অধিকার যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে অনেক জায়গায় হামলা করেছে। আজকে তো প্রোগ্রামটি শান্তিপূর্ণ প্রোগ্রাম। আমরা জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে সমাবেশকে কেন্দ্র করে, শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে। এ পর্যন্ত 18 জন শহীদ হয়েছেন আমাদের সহযোদ্ধা। একটি শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে 18 জন প্রাণ দিয়েছে। তাদের কথা শুনলে মনে হয় এই দেশটি তারা কিনে নিয়েছে, এখন বিক্রি করে দিতে চায়। দুর্নীতি এমন পর্যায়ে করেছে, এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। একজন জেলা লেভেলের সভাপতি যদি 2,000 কোটি টাকা পাচার করে থাকে, তাহলে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা বা সর্বশেষ যারা মেয়র এবং এমপি উপজেলা চেয়ারম্যান রয়েছেন, তারা কত হাজার লক্ষ কোটি টাকা পাচার করছে তার কিন্তু হিসাব নেই। আজকে দেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে বিদায় সমস্ত সেক্টরে। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা যারা এই দেশের জনগণ রয়েছি সকলেই কিন্তু বিদ্যুতের বিল ঠিক সময়ই দেই, আমরা পানির বিল ঠিক সময়ই দেওয়া হয়, তাহলে দিন প্রতিনিয়তই কিন্তু বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে, তাহলে এই বাড়তি টাকা কোথায় গেল? আবার রাষ্ট্রীয় কোষাগারে রিজার্ভে কোনো টাকা নেই, তাহলে এই টাকা কোথায় গেল? লুটপাট করা হয়েছে বাংলাদেশের জনগণের কষ্টে অর্জিত টাকা, তারা লুটপাট করেছে এবং পাচার করেছে বিদেশে, কানাডাতে বেগম পাড়া বানিয়েছে। এর প্রত্যেকটি বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ হিসাব নেবে এই বাংলাদেশের মাটিতে। কাজেই বলতে চাই, আজকে আমাদের একটি অঙ্গীকার হোক, এই দেশটি স্বাধীন করতে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে। 2 লক্ষ মানুষ মা বোনরা ইজ্জত দিয়েছে এই দেশটি স্বাধীন করার ক্ষেত্রে, তাদের সম্ভ্রমহানি হয়েছে। আজকে সেই স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে এই সরকার। কাজেই এই সরকার স্বাধীনতার শত্রু আমি মনে করি। আজকে স্বাধীনতা যুদ্ধের সময় পিস কমিটি গঠন করা হতো, রাজাকাররা করেছিল। আজকে এরা গণতন্ত্রকামী, গণতন্ত্রের সংগ্রামের যারা রয়েছে তাদের সেই সংগ্রামের বিরুদ্ধে আজকে শান্তি মিছিলের নামে, শান্তি সমাবেশের নামে সেই 71-এ রাজাকাররা যা করেছিল আজকে তারা কিন্তু সেই কাজটি করে যাচ্ছে। তাই আমি বলবো বর্তমান এরা হচ্ছে 90 রাজাকার বাংলাদেশে। কাজেই আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে টিকে রাখতে হলে এবং গণতন্ত্রকে উদ্ধার করতে হলে এই সরকারের পতনের কোনো বিকল্প নাই। পতন হবে আল্লাহর রহমতে, আজকে না হয় কালকে হবে, কালকে না হয় পরশু হবে, এই সরকারের পতন ইনশাল্লাহ হবেই হবে। সেই পতনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ইনশাল্লাহ এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। এই হোক আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো?
এটাও জানিস না, চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে কোভিড থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। Top Mart Limited. Your expectation is our commitment.